দীঘা নামটির মধ্যে রয়েছে প্রত্যেক বাঙালির আবেগ উন্মাদনা। এক বাঙালি কতবার যে দীঘা গেছে তার হিসেব কই, তবে শীত গ্রীষ্ম বর্ষা সকল ঋতুতেই সি বিচ মানেই দীঘাই আজ ভরসা। সামার ভ্যাকেশন থেকে শুরু করে উইকেন্ডের ছুটি, 8 থেকে 80 দীঘা নাম উঠলেই চলো একবার ঘুরে আসি। সমুদ্র স্নান থেকে শুরু করে সি বিচে সময় কাটানো, তার সাথে বিকেল হলেই মায়াবী সমুদ্রের ধারে সামুদ্রিক মাছের স্বাদ নিতে মানুষ ছুটেছে বারংবার দীঘা। তবে সময় পরিবর্তন হচ্ছে, তার সাথে মানুষের চাহিদাও বাড়ছে, দীঘা তার নতুন রূপে সেজে উঠছে। সমুদ্রনগরী দীঘা এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। দীঘাতে সাধারণ হোটেলের পাশাপাশি এখন গড়ে উঠছে একাধিক 3-স্টার 4-স্টার প্রপার্টি, যা অনেকটাই উন্নত। যেখানে থাকছে সুইমিং পুল থেকে আরম্ভ করে রেন ডান্স ফ্লোর থেকে শুরু করে নিজস্ব রেস্টুরেন্ট, তার সাথে কিছুটা হলেও রাজকীয় রং। তাই মানুষ দীঘা গেলে ঝুঁকছে এই সমস্ত হোটেলের দিকেই, তাই মানুষ এখন খুঁজছে সুইমিং পুলওয়ালা হোটেল। তাই আজ এমন একটি হোটেলের খোঁজ দেবো যেখানে থাকছে সুইমিং পুল থেকে আরম্ভ করে রেন ডান্স ফ্লোর থেকে আরম্ভ করে নিজস্ব রেস্টুরেন্ট, তার সাথে অবশ্যই রাজকীয় রং। নাম হোটেল স্বর্ণ, নিউ দীঘার বুকে নতুন সংযোজন। তো চলো ঘুরে আসা যাক নিউ দীঘার হোটেল স্বর্ণ থেকে। বন্ধুরা, এই মুহূর্তে সামার ভ্যাকেশন চলছে আর মানুষজন চলে আসছে দীঘাতে, আপামর বাঙালির প্রিয় দীপুদা। আর দীঘাতে এই মুহূর্তে কিন্তু এলেই মানুষ যেরকম নর্মাল হোটেলে থাকে সেরকমই একটা লাক্সারিয়াস হোটেলেও থাকার চেষ্টা করে। সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি তোমাদের একটা লাক্সারিয়াস হোটেলের খোঁজ। এই হোটেলের ট্যারিফ থেকে আরম্ভ করে কী কী ফেসিলিটি রয়েছে এবং তারই সাথে সমুদ্র থেকে কতটা দূরে, মানে সি বিচ থেকে কতটা দূরে, সেই তথ্যও কিন্তু দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিজিট করা যাক হোটেল স্বর্ণ। এই হচ্ছে হোটেল স্বর্ণ, সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা দেখতে পাচ্ছি, চলো ভেতরে যাওয়া যাক। হোটেলে ঢুকতেই দেখতে পেলাম একটি ওয়েটিং লাউঞ্জ রয়েছে, তারপর সোজা চলে গেলাম আমরা রিসেপশনে। সেখানে আমাদের আইডি প্রুফ দিয়ে আমাদের বুকিং নাম্বার আমরা আগে বলে নিলাম, তার মধ্যেই চলে এলো আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসের চুমুক দিয়ে আমরা চললাম এবারে আমাদের রুমের দিকে। ম্যানেজারবাবু নিয়ে চললেন এবারে আমাদের যে রুম রয়েছে বুকিং করা সেই রুমে। এই হচ্ছে লিফট, লিফটে করে আমরা চলে এলাম, আমরা রয়েছি সেকেন্ড ফ্লোর। এই হচ্ছে ফ্লোর, সেকেন্ড ফ্লোরে এই দিকে যেরকম রুম রয়েছে ঠিক এদিকেও রুম রয়েছে। তবে তোমাদেরকে দেখাই আমাদের যে রুমটা রয়েছে বা যে রুমটা তোমাদের দেখাবো, এদিকে পরপর কিন্তু একের পর এক রুম রয়েছে। তার মধ্যে এদিকে রয়েছে 206, 205, আমরা রয়েছি 204 নম্বর রুমে। এই যে 204 নম্বর রুমে, তো এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে সুপিরিয়ার রুম যাকে বলে। তোমাদেরকে দেখাই, ঠিক এদিক দিয়ে এন্টার করলাম আমরা, এন্টার করে এদিকে রয়েছে বেড, ডাবল বেড রয়েছে এখানে। তারই সাথে কত সুন্দরভাবে ইন্টিরিয়ার দেখো, সুন্দরভাবে সাজানো গোছানো, যেরকম 3-স্টার প্রপার্টি হয় বলার আর অবকাশ থাকে না। এইদিকে বসার জন্য একটা চেয়ার রয়েছে, মানে সোফা কাম চেয়ার বলা যেতে পারে। এইদিকে যা অ্যাক্সেসরিজ সেগুলোই রয়েছে, এখানে হট কেটেল রয়েছে, এদিকে কাপ রয়েছে, এদিকে টি রয়েছে, এদিকে ওয়াটার রয়েছে, তারই সাথে এই যে হোটেল স্বর্ণর এদিকে গ্লাস রয়েছে। অ্যান্ড তোমাদেরকে দেখাই, এদিকে রয়েছে কাভার্ড আলাদাভাবে, এই যে এখানে কাভার্ড রয়েছে। যেহেতু এই মুহূর্তে গরম পড়ে গেছে সেই জন্য ব্ল্যাঙ্কেটের কোনো প্রশ্ন ওঠে না বলতে গেলে। তারই সাথে এই হচ্ছে রুম, দেখো রুমটা দেখো কতটা বড়। আর এইদিকে আমরা আপাতত ব্যাগগুলো রেখেছি আমাদের, এদিকে টিভি রয়েছে, অ্যান্ড এখানে দেখা যাচ্ছে কেউ যদি স্মোক করেন তাহলে তার জন্য ছোট্ট একটা অ্যাস্ট্রে, অ্যান্ড এদিকে টেবিল চেয়ার রয়েছে। তারই সাথে এদিকে রয়েছে তোমাদেরকে দেখাই মিরার, অ্যান্ড হ্যাঁ এখানে কিন্তু বাইরে থেকে কোথাও এসি দেখা যাচ্ছে না, তোমাদেরকে দেখিয়ে নিই। ঠিক এইদিকে রয়েছে এসি, অ্যান্ড তার কন্ট্রোল রয়েছে ঠিক এইখানে, এখান থেকে কিন্তু তোমরা কন্ট্রোল করতে পারবে, ঠিক এখানে রয়েছে। আর এই দিকটা রয়েছে মিরার, যেটাতে আমি নিজেকে দেখতে পাচ্ছি, আর ঠিক তার পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা সুবিধার্থে খুলে রেখেছি এই মুহূর্তে। ঠিক দেখাই, এই দিকটায় রয়েছে আলাদাভাবে শাওয়ার, এ দেখো এটা হচ্ছে আলাদাভাবে শাওয়ার এই দিকটাতে। অ্যান্ড তোমাদেরকে দেখাই, এই হচ্ছে পুরো ওয়াশরুমটা, ওয়েস্টার্ন টয়লেট, তারই সাথে 3-স্টার প্রপার্টি দেখেই বোঝা যাচ্ছে। অ্যান্ড এখানে যে মিরারটা রয়েছে এটা দেখো কতটা বড় মিরার, এখানে রয়েছে আলাদাভাবে তোমাদেরকে দেখাই ব্রাশ অ্যাক্সেসরিজ যেরকম থাকে, তার সাথে এই হচ্ছে সব। তো বন্ধুরা, এইদিকে রয়েছে একটা ব্যালকানি, জাস্ট কার্টেনটা সরাই তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে ব্যালকানি, রুমের সাথে অ্যাটাচ ব্যালকানি দেখো, এখানে অলরেডি দুটো চেয়ার রয়েছে, একটি টেবিল রয়েছে ছোট্ট টেবিল, তার সাথে এই হচ্ছে বাইরের ভিউ। অ্যান্ড তোমাদেরকে দেখাই, এই যে সামনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে জাহাজবাড়ি, এই দেখো জাহাজবাড়ির ঠিক পেছনের দিকেই রয়েছে হোটেল স্বর্ণ। এই হচ্ছে তাদের রোড ভিউ, অ্যান্ড নিচে তাদের পার্কিং এরিয়া রয়েছে। তারই সাথে তোমাদের যদি দেখাই, এই হচ্ছে রুম, রুমের সাথে অ্যাটাচ ব্যালকানি, অ্যান্ড এই হচ্ছে পুল, দেখো এই হচ্ছে হোটেল স্বর্ণর পুল।
যেটা রুম থেকেই তোমরা কিন্তু পুলের মজাটা নিয়ে নিতে পারো এবং দেখতে পারো। এবার চলো হোটেল স্বর্ণর সুইমিং পুল অ্যান্ড রেস্টুরেন্টটা ঘুরে দেখে নেওয়া যাক, যেটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। ও, এদিকটায় রয়েছে হোটেল স্বর্ণর নিজস্ব রেস্টুরেন্ট অ্যান্ড রেস্টুরেন্টটা তোমাদের পরে দেখাচ্ছি, এদিকে চলে যাবো। কারণ এদিকে একটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট জিনিস দেখানো রয়েছে। এইখানে রয়েছে ঠিক একটা জেন্টস টয়লেট ঢুকেই, আর এই জায়গাটায় আসার কারণই হচ্ছে এই হচ্ছে রেন ড্যান্সের যে ফ্লোরটা রয়েছে, স্পেশালি এই হচ্ছে রেন ড্যান্স। দেখো এই মধ্যে চলছে, লাইট জ্বলছে, তারই সাথে এই হচ্ছে রেন ড্যান্স ফ্লোর। মিউজিক এখন বাজানো হচ্ছে না, জাস্ট ফর তোমাদের দেখানোর জন্য। আর এইদিকে রয়েছে লেডিস টয়লেট, একটা জেন্টস টয়লেট, আর এই হচ্ছে তাদের সুইমিং পুলের পোর্শান। এই দেখো এখানে রয়েছে চেয়ার অ্যান্ড টেবিল পাতা রয়েছে, তার সাথে এই হচ্ছে হোটেল স্বর্ণর সুইমিং পুলটা। তোমাদের দেখিনি, অনেকটা বড় সুইমিং পুল। এদিকটা সুইমিং পুল রয়েছে, ওদিকে বসার জায়গা রয়েছে। পুলের যে কস্টিউম রয়েছে তার রেন্টও লেখা রয়েছে এবং এখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখো লেডিস কস্টিউম শুরু হচ্ছে 100 টাকা দিয়ে, টি শার্ট 100 টাকা, শর্টস 70 টাকা, অ্যান্ড সুইমিং ক্যাপ 50 রুপিস। এই হচ্ছে তোমাদেরকে এটা রেন্ট দিয়ে তোমরা নিয়ে নিতে পারো, এখানে সব রাখা রয়েছে। তারই সাথে এই হচ্ছে হোটেল স্বর্ণ সুইমিং পুল। দুটো পার্টে ভাগ করা রয়েছে, একটা হচ্ছে বাচ্চাদের জন্য, এ দেখো যারা 5 বছরের নিচে আছে তাদের জন্য একটা পার্ট রয়েছে, এবং অ্যাডাল্টের জন্য ঠিক এদিকটাতে রয়েছে। তোমাদেরকে একটু দেখাবো, এই মুহূর্তে ফাঁকা বলতে গেলে সকাল 7:30 মানে 7:30 বাজে সবে মাত্র, এই মুহূর্তে শ্যুট নিচ্ছি। এইদিকে পুলের সাইডেই একদম তাদের রেস্টুরেন্ট রয়েছে, এখান থেকেও এন্টার করা যায়, যেটা ওদিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই হচ্ছে হোটেল স্বর্ণ রেস্টুরেন্ট। চলো এবার রিসেপশনে গিয়ে হোটেলের সম্পর্কে বাকি তথ্যগুলো জেনে নেওয়া যাক। এই হচ্ছে তাদের রিসেপশন, এখানে 3 জন রয়েছে, তার মধ্যে একজনের সাথে কথা বলে নেবো এই মুহূর্তে। আচ্ছা বলছি, আপনাদের হোটেল স্বর্ণর একটু আমাদের রুমের ব্যাপারে বলুন, আর আপনাদের কী ধরনের হোটেল সেটা সম্পর্কে একটু আমাদের বলুন। আমাদের হোটেল হচ্ছে 3-স্টার ক্যাটাগরি হোটেল, তো আমাদের বিভিন্ন রকম ক্যাটাগরি রুম আছে, ডিলাক্স আছে, সুপিরিয়ার আছে, রয়্যাল সুইট আছে, জুনিয়র সুইট আছে, কুইন সুইট আছে, বা ট্রিপল বেডের রুম আছে ডিলাক্স, আর কোয়াড্রাপল 4-বেডের রুম আছে স্যার। আমাদের বিভিন্ন রকম রেট থাকে স্যার, অকেশন হিসাবে রেট থাকে, আর রেট ফ্যাকচার করে মানে আপডাউন করে, একদম ডাইনামিক যেরকম থাকে। ধরুন উইকেন্ডে রেট যদি 2500 থাকে, উইকডেজে ওটা হয়ে যায় 3000 হয়ে যায়, 3500 হয়ে যায়, ওটা সিজন ওয়াইজ বা উইকেন্ড উইকডেজ হিসেবে ওটা থাকে স্যার। আপনাদের তো এখানে রেস্টুরেন্ট রয়েছে, আমরা দুপুরে যেখান থেকে লাঞ্চ করলাম, আপনাদের বাইরে থেকে কি ফুড অ্যালাউ? না স্যার, বাইরের ফুডটা অ্যালাউ নেই। আপনি বাইরে থেকে বেভারেজ আনতে পারেন বা হার্ড ডিস্ক কিছু নিয়ে আসতে পারেন, কিন্তু আমাদের এখানে কুক ফুডটা অ্যালাউ নেই। আচ্ছা, কুক ফুড অ্যালাউ নেই, কারণ দীঘার মধ্যে অনেক ইনসিডেন্ট ঘটে যায়, সেই কারণে আমরা পুরো রেস্ট্রিকশন করে রেখেছি, আউটসাইড ফুড কোনো অ্যালাউ নেই। আর আপনি যা কিছু আমাদের কাছে অর্ডার করবেন, মেনুতে যা যা আছে আইটেম আমাদের, সেম আইটেম আপনারা আমাদের কাছে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, চেক ইনের চেক আউটের সময়টা যদি একটু মেনশন করেন। চেক ইনের সময় আমাদের সময় থাকে, আমার সকাল 12টার সময় চেক ইন সময় থাকে, চেক আউট সময় 10টা। যদি আমাদের কাছে ইন কেস আপনারা আর্লি চেক ইন করেন কোনো দিন, ওটা যদি আমাদের কাছে রুম অ্যাভেলেবেল থাকে, তাহলে আমরা আর্লি চেক ইনে একটা কস্ট নিই, আর প্লাস যদি আমরা 9টার পরে আপনারা চেক ইন করেন, তাহলে আমরা ওই বিনা কস্টে যদি আমাদের কাছে রুম অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা প্রোভাইড করে দিই। ওকে, শুনলে তোমরা, এবার চলো তোমাদের রুম ট্যুরগুলো দিয়ে নিয়ে এবারে। রয়েছে তাদের রিসেপশন, ঢুকেই তোমাদেরকে দেখালাম, এখান থেকে আমাদেরকে এন্টার করতে হবে। ঢুকেই এখানে তোমাদেরকে দেখাই তাদের লিফট রয়েছে, এদিকে একটা লিফট আমরা দেখতে পাচ্ছি, এদিকেও কি লিফট রয়েছে? আচ্ছা, ওকে চলো। এবার স্যার আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ডিলাক্স রুম, এটা হবে স্যার, এটা পুল ভিউ হবে, পুল ভিউ ডিলাক্স রুম, 105 নম্বর রুম। এটা হচ্ছে পুল ভিউ ডিলাক্স, সেম সেম রুমই সব ফ্লোরে সেম রুম পাবেন। আচ্ছা, আপনারা সেম রুম, এখানেও সেই পুল ভিউ মানে এখানেও সেম, আপনি পুল ভিউটাই পুরো পাবেন। এইদিকে রয়েছে বেড, তোমাদেরকে দেখাই, রুমটা অনেকটা বড়, আর এদিকেও পুল ভিউ রয়েছে। আপনাদের সব রুমই কি পুল ভিউ? আমাদের ডিলাক্স রুমগুলো পুল ভিউ, ডিলাক্স রুম পুল ভিউ আছে, বেক ভিউ আছে, বেক ভিউ একটা কন্ট্রাকশন চলে, তো ওখানে এর থেকে রুম একটু বড় বড় আছে। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে নিই, এদিকে পুল ভিউ রয়েছে ঠিক এই দিকটায়, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি টেবিল চেয়ার রয়েছে, আর এই হচ্ছে পুল, যে পুল পুল ভিউ সাইড, আর এই হচ্ছে রুম। দেখো ট্যারিফটা কি থাকছে? এইটা যেটা ট্যারিফ থাকছে স্যার, 2500+ ট্যাক্স থাকে এক একবার, আমরা যখন অকেশন হিসেবে থি 2500+ ট্যাক্সও দিই, কখন এখন যে বর্তমান চলছে 2800+ ট্যাক্স, 3136 টাকা করে ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকছে ওতে, আর আমরা যদি এটা নন এসি নিতে চাই তাহলে 1800 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট ইনক্লুডিং ট্যাক্স হয়ে যাবে। আচ্ছা, যদি দুজনের জায়গায় 3 জন আসে তাহলে কি আপনারা রুম অ্যালাউ করেন?
আমরা দুজন জায়গায় তিনজন এলেও রুম এলাও করি, এক্সট্রা পার্সোনাল চার্জেসটা ধরে এলাও করি আমরা। বন্ধুরা এই হচ্ছে 4-bedded রুম। দেখো এখানে নর্মালি 5 জন তোমরা থাকতে পারবে, বাট হোটেল স্বর্ণ থেকে কথা বললাম আমি, তারা এখানে 6 জন কিন্তু অ্যালাউ করছে এই রুমের মধ্যে। জাস্ট রুমটা দেখো কত বড়। এতক্ষণ স্যার আপনারা দেখলেন ডিলাক্স রুম, সুপিরিয়ার রুম, কোয়ার্টেবল ডিলাক্স দেখলেন, ট্রিপল ডিলাক্স দেখলেন, এরপরে আমি আপনাদের যেটা দেখাচ্ছি স্যার রয়্যাল সুইট, যেটা আমার একটু কস্টলি পড়বে, ওটা 5,000 টাকা প্লাস ট্যাক্স হিসেবে পড়ে, যেটাতে থাকবে আপনার স্মার্ট টিভি থাকছে, যেরকম টিসিএফ থাকে, আমাদের স্লিপার থাকবে, একটা ফ্রিজ থাকবে, ফ্রিজ সব রুমে দেওয়া নেই, এটা রয়্যাল সুইট আর আপনার জাকুজি বলা যেটা জুনিয়র সুইট ওই দুটোতে দেওয়া থাকে। এটা রয়্যাল সুইট, একটা আপনি ডাইনিং হিসেবে পাবেন, আরেকটা পাবেন রুম, যেটা এইটা ডাইনিং হিসেবে আপনার থাকে, সোফা ফোফা থাকবে, প্লাস এপাস যেটা থাকে ওটা রুম হিসেবে থাকে। এর ব্যালকনিও আছে, এটা ব্যালকনি পাবেন, ফ্রন্ট ভিউ যেটা রোড দেখা যায়, সামনে হোটেল ফোটেল দেখা যায় ভিউটা। এর উপরে এই রুমে আপনার দুটো স্মার্ট টিভি থাকবে, একটা ডাইনিং এর ক্ষেত্রে থাকবে, একটা রুমের ক্ষেত্রে স্মার্ট টিভি থাকবে। এই রুমের এই আছে, এই রুমে আপনার বাথরুমও আছে, সেম বাথরুম কোয়ালিটি সব কিছু সেম পাবে, শুধু এই রুমের ইয়েটা হচ্ছে ডবল, ইয়েটা একটা ডাইনিং একটা রুম, মানে ডাবল বলতে গেলে, ডাবল বলতে গেলে এদিকে যেরকম রয়েছে একটা বেডরুম, তার সাথে একটা ডাইনিং রুম বলতে গেলে। এই দিকটা দেখো, আর তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে নিই, ওয়াশরুম কি ডিফারেন্ট রয়েছে কিছু? স্যার ওয়াশরুমে কোনো ডিফারেন্ট নেই, ওয়াশরুমে যেটা আছে সেম টু সেম আছে স্যার, মানে একটু বড় ওদের থেকে একটু সামান্য বড়। আচ্ছা একটু বড় বলতে গেলে ওয়াশরুমটা দেখো, এই হচ্ছে ওয়াশরুম, কিছুটা হলেও একটু তো ডিফারেন্স রয়েছে। স্যার ব্যালকনি বলছিলাম, আমার ভিউ মানে রোড ভিউ, এই এইটা আমাদের হচ্ছে ব্যালকনির ভিউটা স্যার, এই রুমের ভিউটা হচ্ছে রোড সাইড। আচ্ছা এই হচ্ছে রোড সাইড, এই হচ্ছে ব্যালকনি, অলরেডি এখানে দুটো মোড়া দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো, একটা রয়্যাল লুক দিচ্ছে এই মুহূর্তে, বাট বাইরে এই মুহূর্তে সূর্য প্রায় অস্ত চলে, এই হচ্ছে ভিউ বাইরের ভিউটা বলতে গেলে। আর একদম সামনে তো জাহাজ বাড়ি দেখাই যাচ্ছে, এই যে জাহাজ বাড়ি, তাহলে মানুষ জাহাজ বাড়ি বললে একদম চলে আসতে পারছে, তাই তো? পুরো পেছন দিকটাই বললে অটোমেটিকলি আপনি জাহাজ বাড়ির পেছনে কাউকে বললে অ্যাড্রেসে এসে পৌঁছে যাবেন অটোমেটিকলি। আপনার বাইরে থেকে দেখা যায় হোটেল স্বর্ণা বলে, ওর যখনই যদি আপনি নাইটে আসেন তাহলে লাইটের ভিউটা আলাদা হবে, আপনি বাইরের দিকটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের ভিউটাই। এটা দেখালাম আপনাকে রয়্যাল সুইট, তারপরে হচ্ছে জুনিয়র সুইট, যেটা আপনার এই রুমের জাকুজি বাথটব, যেটা আমার দেখতে গেলে দীঘার মধ্যে এটা কোথাও নেই, তো সেই বাথটব আপনারা সব কিছু পাবেন এতে, আপনার বাথটব থেকে শুরু করে রুম, আপনার এই রেট, এই রুমের রেট কস্ট হচ্ছে 5,500 প্লাস ট্যাক্স, 5500 প্লাস ট্যাক্স থাকে। এর উপরে যদি অকেশন হিসাবে থাকে আমরা চার্জ করি, না হলে এই 5,000 টাকাও কোনোদিন আমরা দিয়ে দিই এতে। একটু দেখাবেন? হ্যাঁ, যেটা ইয়ে আছে স্যার এই পাশে বাথরুমের মধ্যে জাকুজি আছে, যেটা আপনার জল অটোমেটিকলি সার হবে, অটোমেটিক আপনার পাম্পিং হবে সব কিছু। ওকে, এটা কাপলের জন্য কমফোর্টেবল, যেটাতে আপনার হেয়ার ড্রায়ার থাকবে, ইয়ে থাকবে, মিরার ইয়ে আছে, সব কিছুই আছে এতেও। সেম রয়্যাল সুইটে যেরকম আছে শুধু এতে জাকুজিওয়ালা জাকুজি আছে। আচ্ছা, এরপরে ওপাশে রুম থাকলো, এটা জাকুজি বা এত টয়লেট ইয়ে, এটা সে পাশে আপনার রুম হয়ে গেল। রুমের মধ্যে কিন্তু এটা ভিউ যেটা আছে স্যার, এটা বেক ভিউ হবে। ওকে, জুনিয়র সুইটের কোনো মানে নেই, এটা বেক ভিউ, এটাকে সরানো যাবে তো? তোলা যাবে, এটাকে সরানো যাবে, এটা যদি কেউ ইয়ে থাকে এটা সরিয়ে আপনি ইয়ে করতে পারেন। আচ্ছা, একদম জাকুজি থেকে দেখা যাচ্ছে একদম রুম, এই দেখো ওপারটা দেখা যাচ্ছে, এটা মিরার রয়েছে, এখানে একদম মিরার রয়েছে। আচ্ছা তোমাদেরকে দেখাই, এখান থেকে টাচ করলে তোমরা কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে, অফ হয়ে গেল, আবার একবার যদি টাচ করি রেড হয়ে গেল, মানে আবার চালু হয়ে গেল। জাস্ট দেখো জিনিসটাকে একবার। সর্বশেষে আমরা চললাম হোটেল স্বর্ণর টপ ফ্লোরে, যেখানে রয়েছে তাদের একটি ব্যাংকোয়েট হল, একটি বড় ব্যাংকোয়েট হল, তারই সাথে রয়েছে একটি ছোট ব্যাংকোয়েট হল। এটা স্যার বড় ব্যাংকোয়েট আমাদের, এটাতে আপনার মিনিমাম 200 জনের ক্যাপাসিটি থাকে। এটা বড় ব্যাংকোয়েট, একটা ছোট ব্যাংকোয়েট আছে যেটাতে আপনি বার্থডে পার্টি করতে পারেন, বা 20-25 জনের 30 জনের মধ্যে আপনি কনফারেন্স করতে পারেন, কোনো গ্রুপ হোক বা বড় ছোট বিজনেসের পারপাসে গ্রুপ হোক, মেডিসিন ইয়ে হোক, অনেক কিছু তো ইয়ে থাকে, কর্পোরেট যেগুলো থাকে, ওর উপরে আপনি ছোট ব্যাংকোয়েটও করতে পারেন বা বড় ব্যাংকোয়েটও করতে পারেন। আমাদের দু রকম ব্যাংকোয়েট আছে। এটার কি ব্যাপার রয়েছে? এটা স্যার রুমের সঙ্গে এটা অ্যাটাচ থাকে, পার পার্সন হিসাবে ওটা চার্জেস থাকে, যেরকমভাবে গেস্টের কোয়ারি হয়, যদি গেস্ট ব্যাংকোয়েট প্লাস রুম খাওয়া দাওয়া সব কিছু নেন সেটা কনভারসেশনের মাধ্যমে থাকে। তো বন্ধুরা তোমাদেরকে হোটেল স্বর্ণ রুম ট্যুর থেকে আর
আরম্ভ করে সমস্ত দেখালাম। এবার চলো এবার দেখে নেওয়া যাক এই হোটেল থেকে সি বিচ কত দূরে এবং কিভাবে যাবে। ঠিক আমার পেছনে রয়েছে হোটেল স্বর্ণ, একদম ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছি, যে পথটা দিয়ে আমরা যাব সে পথটা তোমাদেরকে শেয়ার করে নিই। চলো, এই হচ্ছে হোটেল স্বর্ণ, আমাদের হোটেল। ঠিক সামনে রয়েছে কার পার্কিংয়ের জায়গা, আগেই তোমাদের দেখিয়েছি, এবং এই রাস্তা দিয়ে আমাদের সোজা যেতে হবে। ঠিক তোমাদের যদি দেখাই, সামনেই রয়েছে জাহাজবাড়ি। হোটেল স্বর্ণ থেকে সি বিচ বলতে গেলে ওয়াকিং ডিস্টেন্সে 1 থেকে 1.5 মিনিট একদম সামনেই রয়েছে। তবে তোমাদেরকে তবু একবার দেখিয়ে দিচ্ছি, ততটা পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। চলো, এটা হচ্ছে হোটেল রিডলি, আর তারপরে হচ্ছে হোটেল স্বর্ণ, তোমাদেরকে দেখিয়ে নিই। আর এই হচ্ছে জাহাজবাড়ি, দীঘার বিখ্যাত জাহাজবাড়ি, একদম সেই জাহাজবাড়ির একদম লাগোয়া যে রাস্তাটা, এটা দিয়েই এই হোটেল স্বর্ণ আমাদের। চলো আমরা যাব এই জাহাজবাড়িকে বাঁদিকে রেখে সোজা সামনে যে রাস্তাটা রয়েছে সেটা দিয়েই বরাবর সি বিচ। চলো এবার সি বিচে গিয়ে তোমাদের সাথে ডিরেক্ট কথা হচ্ছে। ঠিক এই দিক দিয়ে চলে এলাম, এই দিক দিয়ে সোজা গেলেই কিন্তু জাহাজবাড়ি, এই দিক দিয়ে আমরা চলে এলাম। আর ঠিক এই হচ্ছে আমাদের দীঘার সমুদ্র সৈকত, সি বিচ যাকে বলে। প্রচুর মানুষজন এই মুহূর্তে সমুদ্র সৈকতে নেমে পড়েছে, ফুরফুরে হাওয়া বইছে, তার মধ্যে সামার ভ্যাকেশনে সি বিচের মজা নিতে একাধিক মানুষ সমুদ্রের মধ্যে। চলো নিচে যাওয়া যাক। দেখো সি বিচে আসতেই দেখতে পাচ্ছি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, যা দেখো দুটো ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, আরও ঘোড়া রয়েছে, আর এই মুহূর্তে সি বিচে প্রচুর মানুষ বলতে গেলে দেখো অনেকটা দূরে জল চলে গেছে। এদিকে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, তোমাদেরকে দেখাই, এদিকে সব স্পিডবোটগুলো দাঁড়িয়ে রয়েছে, তারই সাথে এইদিকে ঘোড়াও রয়েছে, একে একে মানুষজন কিন্তু সি বিচের মজা নিয়ে নিচ্ছে। আর এই যে আমি এই মুহূর্তে সি বিচে একদম, এ দেখো এখানে সব ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো রেডি হয়ে গেছে, এদিকে স্পিড বোট রয়েছে, এদিকে জেট স্কি রয়েছে, সব কিন্তু রয়েছে, তোমরা চাইলে এগুলোতে রাইডের মজা নিতে পারো। আর প্রচুর মানুষ এই মুহূর্তে সি বিচে নেমে পড়েছে, দেখো তাই একটু জেট স্কিটা জিজ্ঞেস করো দাদাকে। দাদা জেট স্কি কত চলছে এখন? হ্যাঁ 600, আচ্ছা আগে 500 ছিল বাট এই মুহূর্তে 600 হয়ে গেছে। আসছে আসছে, হালকা ঢেউয়ে গা ভাজানোর মজাই আলাদা। এই ছিল দীঘার সমুদ্র সৈকত, মানে নিউ দীঘাতে, ঠিক ওদিকটা যে ওল্ড দীঘা, আর নিউ দীঘাতেই মানুষজন বেশি কিন্তু ভিড় জমায়, যেহেতু নিউ দীঘাতে স্নান করা যায়, ওল্ড দীঘাতে তো আর স্নানই করা যায় না বলতে গেলে। তুলনামূলক যত বেলা গড়াবে তত ভিড় বাড়বে, এখন তো সবাই 9টা বাজে, 11টা 12টার পর আরও ভিড় বাড়তে থাকবে। চলো এবার সি বিচ থেকে বেরোনো যাক। বন্ধুরা এই হচ্ছে হোটেল স্বর্ণ, তাদের রুম ট্যুর থেকে আরম্ভ করে রুমের ট্যারিফ এবং তাদের সমস্ত ফ্যাসিলিটি তোমাদের সাথে তুলে ধরলাম। তোমরা যারা বলো যে দীঘাতে এসে সুইমিং পুলওয়ালা হোটেলে থাকবে এবং তারই সাথে একটি 3-স্টার প্রপার্টি তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আর তোমরা চাইলে এই হোটেল স্বর্ণ ভিজিটও করতে পারো, স্যাটারডে সানডে একটু পিক থাকে, সেই জন্য একটু তাদের রুমের ট্যারিফগুলো একটু বেশি থাকে, সেটাই আবার অন্য দিনে কমও থাকে, তো তোমরা কল করে নেবে তোমরা আসার আগে। তো চলো এই হচ্ছে ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে, তখন ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।